অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শিরোপা জেতা হয়নি মেহেদী হাসান মিরাজের। ঘরের মাঠে ২০১৬র আসরে পুরো টুর্নামেন্টে গোটা দেশকে আশায় ভাসিয়ে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে তরি ডোবায় বাংলাদেশ। দল না জিতলেও টুর্নামেন্ট সেরার খেতাব জিতে নিজের জাত তখনই চেনান মিরাজ। তখনকার মিরাজ পরিচিত ছিলেন ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই। সময়ের তাগিদে ভূমিকা বদলে জাতীয় দলে বেশিরভাগ সময় বল হাতেই নিজেকে মেলে ধরেছেন বারে বারে। সাদা পোশাকে উজ্জ্বল মিরাজ লিমিটেড ওভার ক্রিকেটে মাঝে যেন হারিয়েই খুঁজছিলেন নিজেকে। নানা কাঠখড় পেরিয়ে নিয়মিত হয়েই জ্বলে উঠেছেন সমহিমায়। নতুন বছরের শুরুতেই পেলেন সুখবর, আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিলেছে ঠাই। এর আগে উইজডেনের বর্ষসেরা একাদশেও জায়গা মিলেছিল মিরাজের। দুটো একাদশেই একমাত্র বাংলাদেশি এই অলরাউন্ডার। ২২ গজে ২২ সালে ঝলমলে এক মিরাজ। লাল সবুজ জার্সিতে ওয়ানডেতে ১৫ ম্যাচে ১০ ইনিংসে ব্যাট করে রান তুলেছেন ৩৩০। গড়টা অভাবনীয় ৬৬, সাথে আছে একটা করে সেঞ্চুরি আর ৫০। বল হাতেও সমান দ্যুতি ছড়িয়ে মাত্র ২৮ গড়ে ঝুলিতে পুরেছেন ২৪টা উইকেট। ইকোনমি রেটটা ছাড়াইনি লাগাম, আছে ৫.৫ এর ভেতরেই। ঈর্ষা জাগানিয়া সাফল্য পাশে রেখে মিরাজকে ২০২২ মনে রাখবে ৭ বছর বাদে ভারতের বাংলাদেশ সফরটার জন্যেই। সেকেন্ড ওডিআইয়ে ৬৯ রানে যখন ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ, মিরাজ ক্রিজে এসে রিয়াদকে সাথে করে ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচের দৃশ্যপট। সিরাজ শার্দুল উমরানদের তুলোধুনো করে ৮৩ বলে ক্যারিয়ারের প্রথম ১০০ করে বাংলাদেশের সিরিজ জয়ের নায়কটা যে বনে গিয়েছিলেন তখনই। সেখানেই না থেমে বল হাতেও নিয়েছিলেন শ্রেয়াস আয়ার আর কে এল রাহুলের দরকারি ২টা উইকেট। এর আগে রুদ্ধশ্বাস প্রথম ওয়ানডেতেও ধৈর্যের চূড়ান্ত পরীক্ষায় ফুল মার্কস পেয়ে ম্যাচ জয়ের মূল কারিগর মিরাজি ১৮৭টার টার্গেটে ১৩৬ নেই ৯ উইকেট। তখন আর সবাই আশা হারালেও আশা হারাননি মিরাজ। লাস্ট ম্যান মুস্তাফিজকে নিয়ে ৩৯ বলে ৩৮ করে অভাবনীয় এক জয়ের স্বাদ বাংলাদেশকে পাইয়ে দেন মিরাজ। প্রথমবারের মতো সাউথ আফ্রিকার মাটিতে সিরিজ জয়েও মিরাজের অবদান ভুলে যাবার সুযোগ নেই। ২৪ গড়ে ৩ ম্যাচে উইকেট মিলেছে ৬টা, আর ব্যাট হাতে ২বার নেমে ১বার ৩৮ রানে আউট, আর একবার ১৩ বলে অপরাজিত ১৯ করে নিশ্চিত করেছেন দলের ৩০০ পেরনো। ব্যাচে বলে সমান কন্ট্রিবিউশনে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও মিরাজের স্থান এখন ৩ নম্বরে। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও নিজের ভেলকি দেখিয়ে কমপ্লিট একটা অলরাউন্ডারের তকমা নিজের নামের পাশে এবার পাকাপোক্ত করেই নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বর্ষসেরা ওয়ানডে একাদশে তাই বাবর শ্রেয়াস বোল্টদের নামের সাথে শতভাগ জুৎসই মিরাজের অন্তর্ভুক্তি। অবশ্য এটাই প্রথম আইসিসির পুরস্কার নয় মিরাজের। ২০১৭ সালে জিতেছিলেন ডেবিউটেন্ট অফ দ্য ইয়ার খেতাবও। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। নগদে আসলে মোবাইল রিচার্জে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.